প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আবারও ফিরে এলাম আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আমি 8:30 থেকে শুরু করেছি, সকাল 8:30 বাজে। আমার ছোটো ছেলে রুটি খেয়ে নিচ্ছে আর আমি আজকে একটু পান্তা ভাত খাবো, সেই জন্য আলু সিদ্ধ দিয়েছে। আমার খুব ইচ্ছে করতেছে পান্তা ভাত খেতে, আলু ভর্তা দিয়ে পান্তা ভাত খেয়েছে, অনেক দিন হয়ে গিয়েছে, তাই আজকে একটু পান্তা ভাত খাবো। আর বড়ো ছেলেও কলেজে চলে গিয়েছে, তো আমি তাড়াতাড়ি চুলে আজকে ভাতটা বসিয়ে দিয়েছে, কারণ ছোটো ছেলে স্কুলে টিফিন নিয়ে যাবে, ওর কোচিং শুরু হয় 10:00 থেকে আর স্কুল থেকে আস্তে আস্তে 5:00 বেজে যায়, তো আজকে একটু ভাত দিয়ে দেবো টিফিন, সেই জন্য ভাতটাও চুলে বসিয়ে দিয়েছে। এখন একটু বেশি করে আদা বাটা আর বেশি করে একটু রসুন বাটা দিয়েছি, এরপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আমি একটা মুরগি রান্না করব, তো
খুবই সুস্বাদু, খুবই ভালো লাগে, কি বলবো, এত মজা হয় এই ডাডাস ভাজি। ডাডাস ভাজিটা দুই রকম করে করা যায়, তো আমি আজকে যেভাবে ডাডাস ভাজিটা করব এই ভাজিটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর এই ভাজি করার জন্য ডাডাসগুলো লম্বালম্বি করে কাটতে হয়, গোল করে কাটা যাবে না। এই যে যদি বেশি লম্বা হয় ডাডাসকে দুই ভাগ করে তারপরে চিকন করে কাটতে হবে, অর্থাৎ একটা অংশকে চারটা ভাগ করতে হবে। মুরগির মাংসটাও রান্না হয়ে গেছে, এখন ঢেঁড়সটাও আমি কেটে নিয়েছি। তো ঢেঁড়সটা আমি ভাজি করব গোসল আর নামাজ পড়ার পরে, নামাজে দেরি হয়ে যাচ্ছে, তো সেজন্য ঢেঁড়সটা কেটে তারপর রেখে দিয়েছি। আর আমার ছেলেও এখন ভাত খেয়ে ফেলছে, ওর খুব খিদে লাগছে, ও ঢেঁড়স ভাজির জন্য অপেক্ষা করবে না। ঢেঁড়স ভাজিটা আমি খাবো, আর ছোট ছেলে তো আসবে 5টা বাজে, তো বড় ছেলে ভাত খেয়ে নিচ্ছে আর আমি এখন ঢেঁড়সটা ভাজি করব। এখন হচ্ছে 3টা বাজে, আমি ঢেঁড়স ভাজি করে নিচ্ছি, আমার নামাজ জোহরের নামাজের টাইম চলে যাবে, সেই জন্য এগুলো কেটে রেখে দিয়েছি। ঢেঁড়সটা ভাজি করার জন্য আমি 1/4 কাপের মতো সয়াবিন তেল দিয়েছি, এরপরে বেশি করে একটু রসুন কুচি, এখানে 4 কোয়া রসুনকে আমি কুচি করে কেটে নিয়েছি। আর ঢেঁড়স ছিল 250 গ্রাম থেকে একটু বেশি, আর পেঁয়াজ দিয়েছি বড় সাইজে 3টা, এরপরে কাঁচামরিচ 5-6টা মাঝখান দিয়ে কেটে তারপর দিয়েছি। এখন রসুনের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, হালকা একটু চেঞ্জ হবে, তখনই এই পেঁয়াজ কুচিটা দিব। রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে তারপরে ঢেঁড়সটা দিয়ে দেব। ঢেঁড়সটা দিয়ে এখন সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, এরপরে 1/2 চা চামচ থেকে কম ধনিয়ার গুঁড়া দিব, জিরা গুঁড়া দিব না, শুধুমাত্র ধনিয়ার গুঁড়াই দিতে হবে। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিব। ঢাকনা খুললাম, যে দেখুন ঢেঁড়স থেকে একটু পানি বের হয়েছে, তো এখন ঢাকনা না দিয়ে এই পানিটা শুকিয়ে ফেলতে হবে, চুলের আঁচ মিডিয়ামে রেখে এইটা ভেজে নিতে হবে। তো এইভাবে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে একসময় কালারটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ পানিটাও শুকিয়ে যাবে, ঢেঁড়সের কালারটা হালকা একটু চেঞ্জ হবে, তো তখনই ঢেঁড়স ভাজিটা হয়ে যাবে, নামিয়ে ফেলতে হবে চুলে থেকে। তো আমি যে এখন রান্না করতেছি, আমার চুলের অবস্থা খুবই করুণ, আমার চুলাটা ভেঙে গিয়েছে, 2টা স্ট্যান্ডেই ভেঙে গিয়েছে। তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে রান্নাটা করতেছি, খুব কষ্ট হচ্ছে রান্না করতে, অর্থাৎ কিছুক্ষণ পর পরে পাতিল কাত হয়ে যায়, তো আবার ঠিক করি, ভিডিওটা বন্ধ করে আবার ঠিক করি। তো এইভাবেই রান্নাটা করতেছি আজকে 2-3 দিন হবে। আমার হাজব্যান্ড ঢাকার বাইরে গিয়েছে, সেই জন্য চুলাটাও কেনা হচ্ছে না, তো ও আসলে সুন্দর দেখে একটা চুলা কিনে দিবে, তো আপনাদেরকে দেখাবো কীরকম চুলা কিনেছি। তো ঢেঁড়স ভাজিটা হয়ে গিয়েছে, এই যে দেখুন, আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এইরকম হয়ে যাওয়ার পরে এটা চুলা থেকে নামিয়ে ফেলতে হবে, আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, খুবই সুস্বাদু এই ঢেঁড়স ভাজিটা। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমার রান্নাগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই যে ঢেঁড়স ভাজি, তারপর মুরগির মাংস আর ডাল, আমার ছেলে তো খেয়ে নিয়েছে ভাত, তো এখন আমি ভাত খাবো। তো আমার সব রান্নাই শেষ, তো রান্নাটা কীভাবে করেছি ওইটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন, আমার চুলার অবস্থা খুবই খারাপ, চুলাটা খুবই সুন্দর কিন্তু স্ট্যান্ডগুলো ভেঙে যাওয়াতে চুলাটার অবস্থা খুবই খারাপ হয়েছে, আর 2টা স্ট্যান্ডেই ভেঙে গিয়েছে, এটা হচ্ছে নকল স্ট্যান্ড। তো অরিজিনালটা ভেঙে যাওয়ার পরে আমার হাজব্যান্ড 2টা নিয়ে আসছিলো, তো এখন ইটও ভেঙে গিয়েছে, তো আমি ইট দিয়ে রান্নাটা করি, কিছুক্ষণ পরপরই পাতিলটা কাত হয়ে যায়, আবার ঠিক করে দিই। তো এইভাবেই 3-4 দিন ধরে রান্নাটা করতেছি, আমার হাজব্যান্ড ঢাকার বাইরে গিয়েছে, সেজন্য চুলাটা কেনা হচ্ছে না, খুব সুন্দর আগুন বের হয় চুলা থেকে। তো আমি স্ট্যান্ডগুলো অনেক খুঁজে খুঁজে করেছি, কোথাও পাই না, এটা বাইরের চুলা ছিল, আগে অটো চুলা ছিল, তো অটোটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমি ম্যাচ ব্যবহার করি। তো এই ধরনের রেস্টুরেন্টগুলো পাওয়া যায় না আমাদের দেশে, আমি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাই না। তো প্রথম যে রেস্টুরেন্টগুলো ভেঙেছিলো এগুলো পুরান ঢাকা থেকে নিয়ে আসছিলো,
তো এখন ওটাও ভেঙে গিয়েছে, তো এখন এটা ফেলে দিব, এই চুলাটা নতুন একটা কিনবো। তো আমার ব্লগ ভিডিও আজকে এখানে শেষ করলাম, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।